ভাই তুমি যাও ওই যে সামনের বাসে, আমি টিকিট কেটে রাখছি, তুমি ভালোভাবে যাও টিকিটের সামনের ট্রেন এটার ভিতরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর শোনো, এখানে কিন্তু অনেক খারাপ তোলাপান আছে, টাকা পয়সা দিছিস, কিছু টাকা পয়সা আছে কাছে, ব্যাগে জামা কাপড় আছে নতুন নতুন, তুমি ভালোভাবে দেয় আমার ফোন দিবা, আমার একটু কাজ আছে, আমার একটু যাওয়া লাগে। সামনেই তো নাকি? সামনেই তো, সামনেই বাস আসছে। আমি যাইতাম কিন্তু আমার তো কাজ আছে, ইমার্জেন্সি, আর আমি ঈদের আগে আসতেছি। হ্যাঁ ভাই, তুমি তাহলে যাও, ঠিক আছে, সামনে দিয়ে যাও। হ্যাঁ দেখে দাও, দামি ফোন দেখি। আমার ভাইয়ের টিকিট কেটে দিয়ে গেছে, আমার বাস যাইছে, সময় নষ্ট করেন, আমার গাড়ি আবার ছুটি, আমি লেট হয়ে যাচ্ছি। আপনি একটু দাঁড়ান দাঁড়ান, আমরা কে দেখতেছি? মোবাইলও ভালো কিন্তু টাকা এত কম কেড়ে, কত টাকা তো তেমন নাই হচ্ছে। ব্যাগে কি আছে? ব্যাগে তো কাপড় চোপড় আছে তো অনেক কিছু, নতুন জামা কাপড় তো আছে। এখন আচ্ছা নে, তোকে টাকা বাক করে দিই। হ্যাঁ টাকা তো কম, টাকা বাক করে লাগবে, টাকাটা আমার কাছে। তুই এই মোবাইলটা নে, আর তুই এটা নে, ধর দোস্ত, এটা আমি লিখ, তোর বাকি দিলাম, এটা এটা আমি লিখ, এটা আর কিনে গেলি। না এটা ভালো জিনিস, এটা আমার কাছে থাক, আমি তোদের বস না, এটা আমার কাছে থাকা দরকার। আচ্ছা ঠিক আছে, আর শোন কোন দিকে খেয়াল বাড়া, এখন যে বাক করে জিনিস দিলাম খুশি না বেজাল, কথা কাছ থাকে দোস্ত, মুন্ডা ভালো লাগে না, আমার দোস্ত তোর মুন্ডা ভালো লাগে না। ধর্মের বলি মানায় কোনোদিন, কামারের দোকানে কুরআন ফাট করলে কামার কোনোদিন হবে, একদিক দিয়ে কামারের পিড়া, আর একদিক ওই মনে করে কথাগুলা আর আমরা যে মাল পাইছি, মাল পাই খুশি। আরে বেড়া মন খারাপ কি আছে, মন খারাপ করিস না, এগুলা চিন্তা করলে কি বিজনেস করা যাবো, ব্যবসা করা যাবো? আমরা এই ব্যবসা করবো, আমার মনটা খুব খারাপ লাগে। মন খারাপ করবি না, মন খারাপ করবি না, মন মনে সবাই খারাপ করবি না, ওই তোরে দিত না টাকা পয়সা ছিল না, দিত না কেউ, তারপর আমরা ব্যবসা করি, বেড়া মরে গেল। আরে বেড়া মরে গেলে কে দাগ কর, এ নিয়ে তুই টেনশন করতে শুরু করে, মরে গেলে দাগ কর, বেদল শেষ, দস্ত বুঝাও তো, মরে গেল। আবার এনে এই নিয়ে কোনো কথা হবে, কাকে তাকে তুই আমগুলো গাইবি না, যদি এই বিষয় না কথা কর আমগুলো গাইবি না, তুই আলাদা থাকবি, তুই আমার লাগে আসত না, তুই আলাদা হয়ে থাকবি, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ভাই, এই আপনি কি শান্ত ভাই? হ্যাঁ ভাই, আমি শান্ত ভাই। ও এই ফোনটা আপনার ছোট ভাই? আমি তো চট্টগ্রাম থেকে বলছি। হ্যাঁ 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 বলেন।
আপনি তো তার বড় ভাই না? হ্যাঁ আমি তার বড় ভাই। কি হয়েছে ভাই? ওই যে আপনার ভাইরে আমরা রাস্তায় অ্যাক্সিডেন্ট অবস্থায় পাইছি। কি কর ভাই? আর শুনেন, তার মোবাইল থেকে আপনাকে ফোন দিছি, ওই যে তারে মনে হয় কোন অজ্ঞান পার্টি মলম পাই দিয়া, ঠিক আছে, সে বাড়ি যাওয়া দরছে, পরে তার মোবাইল তোমার ফিল্ডে ফিরে মলম পাইটি নিয়ে গেছে, আর তারে মলম ভাইকে রাস্তা আমাদের সহজে গেছে, আমরা হসপিটালে নিয়ে যেতে চাই। ভাই আমার বাড়ি কি অজ্ঞান পার্টির ফেলে দিয়ে গেছে, এটা আপনি কি কইতেছেন ভাই? হ্যাঁ ভাই হ্যাঁ, ওই তো খুব ভুমুষ অবস্থা, তার আমরা হসপিটালে নিয়ে যেতে, আপনি তাড়াতাড়ি আসেন। ঠিক আছে ভাই, দয়া করে আপনার একটা হাসপাতালে নিয়ে যান, আমি আসতেছি একটু পরে ভাই। আমার বাইরে যদি আমার আপন বাইরে যদি মানুষ হাসপাতালে নিয়ে যেতে পারে, আমি কেন আরেকজনে নিয়ে যেতে পারবো না? চলো।